গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 11টা, তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে সকাল 11টা। আমি এখন একটুখানি সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ আমি এখন আবিরের সাথে একটুখানি বেরোবো। আজকে তো মান্থে থার্ড স্যাটারডে, তো আবিরের থার্ড স্যাটারডে করে ছুটি থাকে। তো অনেকদিন ধরেই একটা প্ল্যান ছিল যে আমাদের এখানে বাড়ির কাছাকাছি যে বিরাটি কালী মন্দির আছে, তো ওখানে আমরা পুজো দিতে যাব। তো ওটা অনেকদিন ধরে পেন্ডিং রয়ে যাচ্ছিল, কারণ আবিরের ছুটি থাকছে না, বা ছুটি থাকলেও কোনো কাজ এসে যাচ্ছিল, আমরা বেরোতে পারছিলাম না। তো আজকে ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এখানে আবিরও স্নান টান করে রেডি হয়ে গেছে, বসে আছে। তো এখন আমরা বেরোবো। মোটামুটি 12:30 অবধি মন্দির মোস্ট প্রবলি খোলাই থাকে, তো আমরা জন্য একটু লেট করে বেরোচ্ছি, কারণ সকালে তো একটু কাজকর্ম থাকেই সবার। তো ওই জন্য এখন বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক, তারপর রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে, সব কিছু শেয়ার করছি। ব্রহ্মানি সৌমানী
বিশ্বরূপে অসীম রামের ভগবতী ভয়ে তাৎকালিক কামে কালী কৌশিকী স্বামী তৎকালী নমস্তে নম প্রচন্ডে ভূপ্রীতি ভূতারিকে নারায়ণী নমস্তে এষা পুষ্পাঞ্জলি নম মহাকাল ভৈরব সহিত শ্রী শ্রীম দক্ষিণকারিণ
বাড়িতে অনেকক্ষণ আগে চলেই এসেছি। তো আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল কারণ একটু জ্যামে পড়ে গিয়েছিলাম। তো আমরা 2:10 নাগাদ বাড়ি এসেছি। তো তারপরেতে সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে একটুখানি বসেছিলাম, তারপরে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, তারপরে খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেছে। তো আবির তো আজকে বাড়িতে আছে অ্যাজ ইউজুয়াল, ও একটা কোনো হরর মুভি দেখছে। তো আমি ছাদে সকালবেলা কয়েকটা ছোটোখাটো জিনিস কেচে মেলে গেছিলাম, সেগুলো এখন তুলতে এসেছি। তো যাই হোক, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে, একটু রেস্ট নিন। সো আমি তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম যখন আমি খেয়ে দিয়ে ছাদে গেছিলাম তখন। তো তারপরে তো আমি এসে খানিকক্ষণ একটু শুয়েছিলাম, হালকা একটু চোখ লেগেও গেছিলো। তো চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হালকা মতন একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এখানে এন্ড করছি। এখন বাজে 7:05, এখানেই এন্ড করছি। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। আর তোমাদের যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো বা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি ভিডিও রিলেটেড যদি কোনো ফিডব্যাক থাকে সেটা প্লিজ আমাকে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনও তো গুড নাইট হয়নি তাই গুড নাইট বলছি না। তো এনিওয়ে টেক কেয়ার।